বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার ছেলে না, আমি তানজিনা। শুভ সকাল। সকালের নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। বেগুন ভাজবো, ভাতটা বসিয়ে দিব, আর ডিমটা সিদ্ধ করে নিতেছি, আর পাশের চুলায় ঘন ডালটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এই সকালের নাস্তা। ও, আরেকটা রান্না করব, তা হলো লটকা শুটকি আলু দিয়ে ভুনা করব। এই হলো সকালের নাস্তা। ডিমটা সিদ্ধ হওয়ার পর তা আমি ছুলে নিয়েছি, আর এদিকে ঘন ডালটাও প্রায় হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম, আমি এখনই নামিয়ে ফেলবো। তারপরে তো ডিমটা ভোনাও করে ফেললাম, আর ডালটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে লুটটা শুটকিটাও ভোনা করে ফেলতেছি, আলু দিয়ে কষা ভোনা করতেছি, আর পাশে চুলায় বেগুনও ভেজে নিতেছি সকালের নাস্তার জন্য। গরম গরম বেগুন ভাজা দিয়ে সকালে সাদা ভাত খেতে তো ভালোই লাগে। এই যে বেগুনগুলো ভেজে নিতেছি। সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে গেল। বেগুন ভাজা, ডিম ভোনা, লুটকে শুটকি ভোনা, আলু দিয়ে ঘন ডাল আর ভাত তো আছে, এই সকালের মেনু। আর এদিকে সকালের নাস্তাটা খেতে বসে পড়লো সাইদুলের বাবা আর মিজান। এখন সবাই এক এক করে খেয়ে নেবে সকালের নাস্তাটা। সকালের নাস্তাটা তো কম বেশি সবাই করে নিতেছে, আর আমি রান্নাঘরে চলে আসলাম, চা তো বসিয়েছিলাম। সাদুল বাবা সকালের নাস্তা খাওয়ার পর তো চা খায়। আর এদিকে আমি ফ্রিজে একটা রুই মাছ ছিল, তা বের করে রেখেছি, এখন পানিতে ভিজিয়ে রাখবো, একটু নরম হলে তারপরে মাছটা কেটে লবণ মেখে রেখে দিব। আর সাদুল বাবা সকালে নাস্তা খেয়ে ভাগাকুল বাজারে যাবে, দেখি কি আনে। আমাদের তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, সাদুল বাবাও চলে গেছে ভাগাকুল বাজারে, সে বাজার করে দোকানে চলে যাবে, আর আমি তো নাস্তা করে ফেলেছি। এখন রোদে আসতেছি, মানে একটু শীত লাগতেছে, বাহিরে রোদ উঠেছে, তাই মনে করলাম বাহিরে দাঁড়িয়ে চা খাই আর রোদ পোয়াই। সাইদুল বাবা বাজারটাও পাঠিয়ে দিয়েছে, এনেছে নদীর এলাইং মাছ। এই এলাইং মাছগুলো খেতে খুব ভালো লাগে, আর নদীর না বিলের পুঁটি মাছ এনেছে। এখন তো অনেক পুঁটি মাছ ধরা পড়তেছে বিলের, শীতের মধ্যে এই পুঁটি মাছটা বেশি দেখা যায়। মাছগুলো তো ভাবি কাটতে কলপারে নিয়ে গেল, আর আমি এখানে সবজিগুলি কেটে নেই। দুপুরে কি কি রান্না করব, পাতাকপি ভাজি করব, শিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব, পেঁয়াজ পাতা দিব পাতাকপির মধ্যে, আর মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করব না, পুঁটি মাছ আঁচ করব না অবশ্য, এলাইং মাছটা শিম আলু দিয়ে রান্না করব। এই যে রুই মাছটা তো কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম, এই রুই মাছ, এলাইং মাছ আর মুরগি গোস্ত, একটা মুরগি কিনে পাঠিয়েছে ভাবি কলপরে নিয়ে গেছে। তারপর তো রান্নাটা শুরু করে দিলাম। আমি প্রথমে পাতাকপি ভাজিটা চুলায় বসিয়ে দিলাম, সাথে পেঁয়াজ পাতাও দিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ তো দিয়েছি, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে পরে বাগার দিব। আর বড় পাতিলে ভাতটা বসিয়ে দিলাম, আর এসে দেখি ছেলেমেয়েরা সবাই বসে খেলা করতেছে। ও হলো জান্নাত, আমার ফুপু শাশুড়ি সকালে এসেছে বেড়াতে, তোমাদের দেখাইতে পারিনি, যখন এসেছে আসাম তো কাজে ব্যস্ত ছিলাম, তারপর আসার পর ফুপু নাস্তা খা মানে নাস্তা করে নিল, তারপরে এখন জান্নাত, তারপরে আমার মেয়ে, আমার দুই মেয়ে, তারপরে মাহিন, সবাই মিলে ক্যারাম বোর্ড খেলতে বসে পড়লো। আমি তো রান্নাঘরে রান্নাটা করতেছি, তারপরে এখানে এসে দেখি ওরা ক্যারাম বোর্ড খেলতেছে।
আর এদিকে পাতাকপি ভাজিটাও আমি করে ফেলেছি, সাথে দুইটা ডিমও দিয়েছি। ভাজিটা বেশি, ডিমও লাগে বেশি। দুইটা ডিম দিয়েছি, এখন ধনেপাতাও দিয়েছি। এখন আরেকটু মানে ভাজবো, তারপরে নামিয়ে ফেলবো। আর এদিকে চঞ্চলাপাকে ডাক দিলাম বেল মাখার জন্য। কদবেল তো ছিল সেদিন, তো কতগুলি কদবেল দিয়ে গিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই কদবেল ধনেপাতা লবণ কাঁচামরিচ দিয়ে মাখবে। আর সারামণি দেখো শুধু চিনি দিয়ে কদবেল মাখা খাচ্ছে। তারপর চঞ্চলাপা আমাকে দিয়ে গেল একটু, আমি একটু হাতে নিয়ে খেলাম। আমি তেমন একটা খাই, খুব কম খাই। তারপর চঞ্চলাপা কদবেল মেখে সবাইকে দিতে গেল। ভাতটা তো বলক এসে গেছে, আমি একটু পরে ঠিকা দিয়ে ফেলবো, ভাতটা প্রায় হয়েও গেছে। আর এদিকে মশলাটাকে কষিয়ে নিতেছি, রুই মাছ রান্না করবো, সেই মশলাটাকে কষিয়ে নিতেছি। আর পাশে চলা রুই মাছগুলো ভেজে নিতেছি। আমি তো মশলাটা ভালোভাবে কষিয়ে, তারপর ফুলকপি আলু সিম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর তরকারিটা বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি একটু শাক দিয়ে দিব, শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব। তারপরে ভাজা মাছগুলো এর উপরে ছেড়ে দিব। আর পাশের চুলা আমি এলাং মাছটা বসিয়ে দেবো মেখে ঝুঁকে। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা, রসুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সিম, আলু আর এলাং মাছ নিয়েছি। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিবো হাত দিয়ে। আর তেল দিব, এই যে তেল দিতে তো ভুলিয়ে গিয়েছিলাম, তেল দেওয়ার পর ভালোভাবে মেখে নিব। পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এই যে এলাং মাছের তরকারি তো বলক এসে গেছে, একটা হালকা নাড়া দিব। আর এখন ধনে পাতা দেবো না, আর একটু পরে ধনে পাতা দিব। আর পাশে চলে মুরগি গোস্তটা মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি। আমি কষিয়ে নিতেছি মুরগি গোস্তটা। দুপুরে রান্নাটা তোমার কমপ্লিট হয়ে গেল। আমি পাতাকপি ভাজি করেছি, এলাই মাছ সিম আলু দিয়ে রান্না করলাম, আর ফুলকপি সিম আলু দিয়ে রুই মাছ রান্না করলাম। ভাত তো আছে, আর সকালে ডাল আছে, আর মুরগি গোস্তটা এখনও চুলায় হচ্ছে, এই যে এখন তৈরি হয়নি। আমি সাথে আলুও দিয়েছি, নতুন আলু দিয়েছি। দুপুরে রান্না হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা তো খেতেও বসে পড়েছে। আজ তো জুম্মার দিন, জুম্মা মোবারক, জুম্মার নামাজ পড়ে এসে দুপুরের খাবারটা এখন সবাই এক এক করে খেয়ে নেবে। তারপর তো সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য। চা বানিয়ে নিতেছি, আর
সবাইকে বললাম নামাজ পড়ার পর এই ঘরে আসার জন্য, সবাই মিলে একসাথে বসে চা খাবো। আর এদিকে দেখি ও হাফসা চলে এসেছে, আমার বোনের মেয়ে, ওরা কোলাপাড়া এসেছে। ও সাইদুল গিয়ে হাফসাকে নিয়ে আসলো, হাফসা চলে আসলো, আর ওর মা আগামীকালকে আসবে। আর এদিকে আমি বিস্কিট বের করলাম, আর ইভা পিঠা বানিয়ে নিয়ে এসেছে ওদের ঘরে থেকে, এই যে এটা ফুল পিঠা বলে, খেতে ভালোই লাগে। আমি এখন সব কিছু ড্রয়িং রুমে নিয়ে আসলাম, চাও বানানো হয়ে গেছে, এখন কাপে চা ঢেলে সবাই মিলে একসাথে খাবো। এই যে সবাই চা খেয়ে নিতেছে, যে যে বিস্কিট খায়, যে পিঠা খায়, সবাই সবার মতন করে খেয়ে নিতেছে। আমরা তো সবাই চা খেয়ে উঠলাম, তার কিছুক্ষণ পরে চঞ্চলাপার দেবর আর ননাসের ছেলে আসলো। এটা হলো চঞ্চলাপার দেবর, মানে আমার ছোট ননদের দেবর। আর মিজানকেও ডাক দিলাম এই ঘরে, মিজানও বালাসুর থেকে আসলো, তাদেরকে চা বিস্কিট পিঠা দিলাম, খেয়ে নিতেছে। আর আমি রান্নাঘরে চলে আসলাম রাত্রের ভাত রান্না করার জন্য, আর তরকারি তো অনেকেই আছে, এই জন্য আর কিছু রান্না করলাম না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।